আমরা সাগিক বেলসরের বৌদ্ধ কিয়াং এর যে প্রবেশ পথ, যেটা লাইন জিড়িয়ে দেওয়া যে প্রবেশ করে সেই পথ দিয়ে যেতে হয়। আমি আর জুয়েলদা আজকে অনেকদিন পর হাঁটতে বেরোলাম। আজকে আমাদের ডেস্টিনেশন হলো, আমরা লামা স্টেশন থেকে শুরু করে লাইনজিড়ি হয়ে সাবেক বিলসরি হয়ে আমরা আবার ফিরবো চিয়ানপাড়া দিয়ে যে যার গন্তব্যে। তো আমরা এখন সাবেক বিলসরির রাস্তায় আছি, এখন যে কিয়াংয়ের যে পাহাড়টা, যে সেগুন বাগানগুলো ওখানেই আছে। আপনাকে দেখানোর চেষ্টা করছি সেই বাগানেরগুলো। তো জুয়েলদা বিবাহর পরেই আমাদের সাথে প্রথমবার বেরিয়েছেন, তো জুয়েলদাকে বেশ স্বাস্থ্যবান দেখাচ্ছে, বেশ ফুসফুরে দেখাচ্ছে। তো সবাই জুয়েলদার জন্য দোয়া করবেন যাতে জুয়েলদা আরও বেশি ভালো থাকতে পারে। তো জুয়েলদার তো জুয়েলদা তো সে কথা বাদ দিলাম। আমরা সাবেক বিলসরির যে বৌদ্ধ মন্দির, ওখানকার পেছনের অংশটা, সেগুন কাঠগুলো বাগানটা দেখাচ্ছে, রাস্তাটা দেখাচ্ছি। আমরা এই পথ দিয়ে প্রচুর হেঁটেছি, প্রচুর হাঁটি আমরা, বলতে গেলে প্রতিদিনের আমাদের রোজ রোজ আমরা এই পথ দিয়ে হাঁটি। বর্ষা কি শীত কি বর্ষা কি গরম, সবসময় আমরা হাঁটি এই পথ দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছেন দেশি মুরগি, দেশি মুরগি, ওইদিকে একটা বড় মোরগ দেখতে পাচ্ছেন। তো এক সময় এদিক দিয়ে প্রচুর কাটা তার ছিল, যে কোনো কারণে বা কি কারণে এইসব কাঁটাতারগুলো কোথায় উদয় হয়ে গেছে সেটা আমি ঠিক বলতে পারছি না। তো আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসেছি। আমরা এখন মোটামুটি বিশাল বড় এক জমির মাঝখান পাশে এসেছি আমরা। এটাকে বলে হয় সাবেক বিলছড়ির বিল। তো ওইদিক দিয়ে উন্নয়ন কাজ চলছে, সেচ ড্রেনের কাজ চলছে, এই তো উন্নয়ন হচ্ছে, প্রচুর উন্নয়ন হচ্ছে। তো এদিক দিয়ে গ্রীষ্মে যখন প্রচুর পানি খরা হয় তখন নদী থেকে পানি শেষের জন্য এই ড্রেনগুলো তৈরি করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। তো আমরা দেখতে পাচ্ছি সাবেক বিলসরির বিলটা, এটা এক একটা সময় এক একটা রকমের সুন্দর হয়। এই বিলটা অসাধারণ সুন্দর হয়, শীতে এক রকম সুন্দর, গ্রীষ্মে একরকম, বর্ষায় একরকম, অসাধারণ সুন্দর দেখতে হয়। তো আমরা সাবেক বিলসরির কিয়াংয়ের ঠিক পিছনের অংশটাতে আছি এখন। আমরা বাঁশঝাড়, বাঁশঝাড় দেখতে পাচ্ছি আমরা। তো জুয়েলদা কিন্তু হেঁটে চলছেন। হ্যাঁ জুয়েলদা, কি বাস এগুলা, কি বাস এগুলা, কি বাস বলা হয়? চাইনিজ সিনেমা তো বাস, ঠিক আছে, কিন্তু এগুলোর কোনো এক নাম আছে তো, সুন্দর নাম আছে, আমি ভুলে গেছি এই বাসের নাম। তো বসন্ত এসে গেছে, গাছের পাতা ইতিমধ্যে ঝরতে শুরু করেছে। এই যে গাছগুলো অল্প কিছুদিনের মধ্যে প্রায় গাছ, চিরহরিৎ বৃক্ষ ছাড়া অন্য সব বৃক্ষ পাতা শূন্য হয়ে যাবে, আবার নতুন কুড়ি জন্মাবে, আবার সবুজ সবুজে ভরে উঠবে। তো আজ বসন্তের প্রথম দিন, সাবেক বিলসরির বৌদ্ধ কিয়াংয়ে আমরা অবস্থান করছি এখন। ঠিক পাশে পিছনে যে জুয়েলদার আমি, এটা সাবেক বিলসরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যারা চেনেন তারা ঠিকই চিনে যাবেন এটা কোন কি, এটা কি জিনিস। এই সে বিখ্যাত মাঠ যেখানে পহেলা বৈশাখের সময় বিশাল এক মেলা হয়। তো এটা যদি বা জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে ইমারত নির্মাণের ফলে, এখানের পুকুরটাও শুকিয়ে গেছে, গ্রীষ্মের পানি শুকিয়ে গেছে, নির্মাণের কাজ চলছে, নতুন করে সাজানো হচ্ছে, কিন্তু সেই মাঠটা আগের মতো নেই, ছোট ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে সেই। তো আজকের মতো এখানে, অন্যদিন আমরা আমাদেরকে বাকি অংশটুকু দেখাবো।